এলে বস্তা ধর, দি মাঠে যা, দি মাঠে যেই বেগুনের ভুঁই থেকে মোটা মোটা বেগুন তুলি বস্তা লোড করলে আসবি, দি কালকে বাজার ধরাইতে হবে। বেগুনের 40 টাকা কেজি, আর এখন যদি ঠিক মতন বেগুন না তুলিস তা লাভও হবে না। আর শোন, মাঠে এখন 1 জানুয়ারিতে ছেলেপিলেরা পিকনিক করছে, খবরদার যেন কারো খাবারের ওপর লোভ করবি। যা। আরে সর্বনাশ, মনে হচ্ছে এরা 1 জানুয়ারিতে পিকনিক করছি, চাই একটু খাওয়া দাওয়ার ব্যবস্থাটা করি। কি করছো সব? পিকনিক করছো নাকি? কেন, দেখতে পেচ্ছ না পিকনিক করছি? তা আলু পেঁয়াজ কিছু ছিলে দেব, তাহলে তোমাদের তাড়াতাড়ি হয়ে যাবে। না না, তোমাকে আলু পেঁয়াজ কিছু ছিলতে হবে না, যেখানে যেছো সেখানে যাও। কি করে? সুজন কাকা, ওই রাহুলের কথা শোনো না, ও খুব ভুকি। হ্যাঁ, ও খুব খায় খায় পেট ভর। আরে বাদ দে ওর কথা, পকেটে পয়সা নাই আর পিকনিক দেখলে শুধু খাই খাই মনে করে। খে কি খাগা মুটটা খাবে, বাদ দাও ওর কথা, শোনো না গো, কাজ করো। ওকে দেখো না, খবরদার, ও একলাই 15 জনের ভাত খায়। ও এলাই মারবো, ওকে খুব লোভী। নে কাজ কর, এই কাজ কর। দেখিলিস, আরেকবার চেষ্টা করব। যাই আরেকবার চেষ্টা করি গে, যেভাবে হোক পিকনিকের ভাত খাবই খাবই। আমার নাম রাহুল, নাহলে পিকনিকের ভাত কুকুরদের চাটাবো। তোর আব্বা করোনা রাগ, কাছে এসে একটু করো সোহাগ। ও মাই, তোর আব্বা করোনা রাগ, কাছে এসে একটু করো সোহাগ। সবাই জানে এখনো ভাত রাঁধা হয়নি, আর কতক্ষণ লাগবে? আরে আমাদের ভাত রাঁধা হলো আর না হলো তোর দেখা দরকার কি? তুই সরে আন থেকে। তোকে চাল ধুতে হবে না, তুই পালা এখান থেকে। শালার একবারে ছোট লোক রে, মনে করলাম দুটো পিকনিকের ভাত খাবো, তা কোনো মতেই রাজি হইল না। দাঁড়া, তুধাকেও ভাত খেতে দেবো না, আমিও খাবো না। তোদের 2024 সালের পিকনিকের গোষ্ঠী মারবো আমার কুকুর লেইছি। দাঁড়া। ওই দালালু, ওরা ওরা পিকনিক করছি, তুই যা, যেই ওদের ভাত মাংস সব খেয়ে লিগা, আমি ওরে লুকি থাকছি। যা যা। রাহুলের কুকুর, দাঁড়া ওর বাপকে আমি বলে আসছি। এই ইন্তাজুল, তুই আয় আমার সাথে, এই তোর খাবার দাবার গুলো দেখ। খেয়েছিস মাংস ভাত? চ বাচ্চ, বাহ, ভুঁইয়ের ওপর দিকে গরুর গাড়ি লিক করে রে। যে না একটু ভুঁই, ইয়াতে যদি গরুর গাড়ি লিক করে তা ফসল কটা পাবো রে? ইয়া বোধহয় নিশ্চয় ওই বদরা সদর 2 ভাইয়ের কাজ। ওই তোমার ছেলে কই? সে তো মনে হয় মাঠে বেগুন তুলতে গেছে রে। মাঠে বেগুন তুলতে গিয়েছে না লোকের পিকনিকের মাংস কুকুরকে খাইয়ে দিতে গিয়েছে? লোকের পিকনিকের মাংস কুকুরকে খাইয়ে দিতে গেছে মানে? আগে তোমার ছেলেকে ডাকো, তোমার ছেলেকে জবাই করবো, যে সবাই মিলে পিকনিক করে খাবো। আমার বেটাকে জবাই করি তার মাংস দিয়ে পিকনিক করে খাবে? হ্যাঁ। আচ্ছা, এত বড় কথা বলার আগে আমার বেটা কি করেছে সেটাকে বল। আরে তোমার বেটা, আমরা পিকনিক করছি, দিয়ে বলছে চাল ধুয়ে দেবো, দিয়ে আলু ছিলে দেবো। আমরা বলছি না, তোমাকে কিছু করতে হবে না, যেখানে যেছ সেখানে যাও। আবার খানুক বাদে এসে বলছে চাল ধুয়ে দেবো। কেন পরের পিকনিক খাওয়ার এত লোভ কিসে তোমার বেটার? আমার বেটার লোভ নাই, আমিও চান টান করে তোদের ওইদিকে যাচ্ছিলাম খাবো বলি। বলে কি রে ইন্দাজুল, এ তো বাপও যেমন বেটাও তেমনি রে। তা বাপ যেমন বেটা তেমনি হবে না, রক্তটা কার দেখতে হবে? আরে শালো, তুই কেমন মানুষ রে? ছোট ছেলি, তোরা মাঠে পিকনিক করছিস, সেই পিকনিকের ভাত না হইলে আমার বেটা লোভে লোভে দুটো খেতেই গেছে, আর তোরা তাকে কুকুরের মতন তাড়িয়ে দিচ্ছিস। আরে তোমার ছেলের পিকনিক খাওয়ার এতই যখন শখ, হাতে 500 টাকা দিয়ে পাঠিয়ে দিতে পারতে। 500 টাকা দিয়ে পাঠিয়ে দিতে পারতি, নিষ্ঠুর কুতাকার। এই তোকে আমি মাঠে বেগুন তুলতে পাঠালুম, আর তোকে বুলিয়ে দিলাম যে 1 জানুয়ারির পিকনিক করছি ছেলেপিলিতে, এখন মাঠে কারো খাবারে যেন লোভ করবি না, আর তুই তাই করছিস। শুধু অপমান খাওয়ানো। যা রে ভাই, যা তোরা, যা। যাবো মানে পিকনিকের পয়সা দাও। কিসের পয়সা দিবে? তা মাংস খেয়েছে, মার মাংস পয়সা দিতে হবে না। কে মাংস খেয়েছে? তোমার ছেলেকে শুধাও। কাকে দিয়ে মাংস খাওয়ালছিস রে? কুকুরে খেয়েছে। আমাদের কুকুর? হ্যাঁ, কুকুরের সাথে লেগা যা। বলে কি রে ইন্দাজুল, হ্যাঁ বাপ বেটাকে দুটোকে আচ্ছা করে ঠাঙাবো কি সেটা বলতো। চলো ধর, বাপ বেটা আজকে গরম ছাকলে ছাকলে দিয়ে পাছা লাল করে দেবো। ধর না রে, ধর। আরে গরম ছাকলা ছাকা দিস রে। ওরে বাবা রে, ওরে কি গরম রে। ওরে বাবা, ওরে বাবা রে, খালি যারে বোধ। ওরে বাবা রে, এটা যে খালি সোনা চাল গেল বোধ। ওরে সারা চুপ চুপ আরে ও চলে গেল গো। কি গরম ছাকনা রে, সব তুল লেগে হইল, সব তুল লেগে হইল। তোকে এত মানা করা হয় পরের জিনিসে লোভ করিস নি, তাও তুই লোভ করে বেড়াস। তুল লেগে হইল তো তোমায় ছাকনা ছাকা দিয়ে গেল। বাবার কি চলা চলছি রে। চলো বাড়ি চলো, মায়ের সাথে গরম পানি করে সেকে লেগে সেকে লেগে ভাগ্য ভালো গোটা ভয় তাই না। কি করে গোটা করে সে মাংস ভাত খেয়ে বাড়িতে ঘুমাচ্ছে, তার পুঙ্গাতে দুবো।